আর অপর দিকে যদি তাকান আজকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এতিমের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আজকে জেলখানার মধ্যে আছেন। দেখেন এগুলো হলো বাস্তব, একটা মিথ্যা কথা যদি বলি তাহলে আল্লাহ বেরাজ হবে, নারাজ হবে, আমি এটা মনে করি। এই যাকে এতিমের টাকা আত্মসাৎ করে তিনি জেল খাটতেছে, জিয়াউর রহমান তার মৃত স্বামী, তার নামে জিয়া এতিমখানা খুইলা, কোটি কোটি টাকা বিদেশ থেকে আসছে, সেই টাকা তিনি এতিমদেরকে না দিয়ে কোনো এতিমখানা বানাই নাই। আজকে তার পক্ষের যারা উকিল তাদেরকে প্রশ্ন করতেছে সাংবাদিকরা, এতিমখানাটা কোথায়? এতিমখানা হয় নাই। আরেকজন জিজ্ঞেস করছে, আপনি জানেন এতিমখানা কোথায়? ওই না, এতিমখানা বলতে তো কিছু নাই, তার উকিলেই না করতেছে, মানে এতিমখানাই নাই, অথচ কোটি কোটি টাকা না তারা খাইছে। তাই আমি বলবো, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছে, এতিমের টাকা এতিমের মাছ যে খাইলো তার পেটের মধ্যে নিজেই সে আগুন তৈরি করলো, ওই আগুন দিয়েই কাল হাসরের মাঠে সে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তাই আমি বলতে চাই যে আমরা যেই মানুষ সাধারণ এতিমের টাকা সহ্য করে সকল এতিম বাচ্চাদের নিয়ে তার ঈদ শুরু করে, এটা কি আপনারা কখনো দেখছেন? এটা কিন্তু দেখায়, লাইভ দেখায়, টেলিভিশনে দেখি প্রত্যেক ঈদে শেখ হাসিনা কিন্তু তার ঈদটা শুরু করে এতিমদেরকে নিয়ে। এটা আল্লাহ পাক এতিমদেরকে পছন্দ করেন, এতিমের দরদ বোঝার জন্য নবীকে এতিম বানাইছেন, আমার শেখ হাসিনা এতিমদেরকে ভালোবাসেন। এই সুযোগটুকু দিবেন, এই সুযোগটা আপনাদের কাছে চেয়ে আমার মা বোনরা কষ্ট করে আসছেন, আমিও একজন আপনাদের মতোই একজন মেয়ে মানুষ, আমার এই আপনাদের এই নারী কুলেই জন্ম, তবুও আমি চেষ্টা করি একটু এলাকার মানুষের যদি কাজ করতে পারি এটাই হয়তো আমার জীবনে থাকছে। কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, কোনো কিছুই আমার থাকবে না, চলে যাবো একদিন সবাই, যতটুকু কাজ করে যাব এইটাই থাকবে। যে না, একটা মেয়ে হয়েছিল একজন বাউলের ঘরে, সে ওই সেখান থেকে উঠে এসা এই দেশে এমপি হয়েছে, আবার এলাকার জন্য এই কাজগুলো করে গেছে, ওগুলো বলতে পারবে তো নাকি? আর তো কিছুই না, কোটি কোটি টাকা হইতে পারে, এই টাকা নিয়ে আমি কবরে যাব নাকি? কবরে যাব না, কেউ যাব না। অতএব আমরা কাজ করতে চাই আপনাদের জন্য, সেই এই রাস্তার যে কথাটা আমাকে বলছে, এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে, থানেঞ্জেলের সাথে কথা বলে আমরা যতটা আসলে কি যে দিকেই টাকাই এত কাজ করার দরকার করে সারতে পারি না, এই দিকে তাকাই দরকার, ওই দিকে তাকাই দরকার, এত বড় এরিয়া আপনারা জানেন যে দেখেন 250 কোটি টাকা ব্যয় আপনাদের এই প্রধান রাস্তাটা, 255 কোটি 33 লক্ষ টাকা ব্যয় হইতেছে, রাস্তা বড় হইতেছে, দেখছেন না আপনারা? আমরা কিন্তু কাজ করতেছি বাবারা, আমরা কিন্তু পয়সা নাই। আজকে 400 কোটি টাকা ব্যয় এত বিদ্যুৎ পাইলেন কোথায়? কেন কিভাবে পাবেন? 400 কোটি টাকা ব্যয় করে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, আপনার চান্দর কোলের ব্রিজ হইতেছে, বালির টেকের 50 কোটি টাকা ব্রিজ হইতেছে, আপনার ওই যে হরিরামপুর সেখানে আমার দায়িত্ব, সেখানে প্রচুর কাজ, তার মধ্যে 100 কোটি টাকার বেশি ব্যয় করে বেড়ি বাদ দিয়ে মানুষের বাড়ি ঘর রক্ষা করতে শেখাচ্ছে না, আজকে এরকম শত শত কোটি টাকার কাজ হইতেছে এলাকায়, উন্নয়ন হইতেছে, আপনারা আমাদেরকে ফায়ার সার্ভিস হইতেছে, স্কুল কলেজের প্রতিষ্ঠানের সকল ভবন গুলা হইতেছে, আপনার কলেজ সিঙ্গার ডিগ্রি কলেজ সরকারিকরণ হয়েছে, হরিরামপুরে জাতিসুর ইসলাম কলেজ সরকারিকরণ হয়েছে, যেটা অন্য সময় অন্য এমপি মন্ত্রী হইছে দেশে, তারা কিন্তু সরকারিকরণ গুলা করতে পারে নাই। সিঙ্গার পাইলট হাই স্কুল সেটা সরকারিকরণ হয়েছে, আমরা করছি, শেখ হাসিনা করছি, এরকম প্রচুর কাজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে প্রচুর কাজ আমরা করতেছি। এইবারও অনেকগুলো প্রাইমারি স্কুলের কাজ, ভবন হবে, তারপরে সংস্কার হবে, কোথাও কোথাও আপনার মানে ভবনের উপরে আরো দুতলা ভবন, চারতলা পর্যন্ত হবে, এগুলো অনেক কাজ আমাদের হাতে অলরেডি আসছে, আমরা সেই কাজগুলো যাতে করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, এই দুয়াতে আপনাদের সকলের।